সরাসরি চলে যাব তৃতীয় পাতায়, মানে পেজ থ্রি। ওখানে আছে আমাদের প্রতিনিধি তৃপ্তি দে। তৃপ্তি, তৃপ্তি শোনা যাচ্ছে? পাচ্ছি। বলো কি দেখছো সেখানে? অমল কান্ত, এখানে যা দেখছি তাতে একটা জিনিস পরিষ্কার, টুইস্ট মে কাহানি হ্যায়। টুইস্ট মে কাহানি? কিরকম কিরকম? ফুটেজটা দেখে নিন। দেখি। বদন পে সিতারে লপেটে হুয়ে, ऐ जाने तमन्ना किधर जा रहे हैं। अर्चना, जरा पास आओ तो चैन आए। ऐसा करो, ऐसा करो, जो तुम जाता ना तो कौन देखने पी अच्छी। अरे ठीक है। जरा पास आओ तो चैन आ जाए। हो चैना, ठीक कर दो। अरे गाना नहीं तो। तो क्यों हो चैना? हमने तो कर चीज़, तो ना हमने भी तुझे नज़र। करो करो करो, प्लीज करो। करो माँ। जरा पास आओ। পুরের আঙুলের ইশারায় অর্চি নাচছে। ঘরে যে দুটো বউ নিয়ে সামলাতে পারে না, সে বাইরে আবার একটা খাতা খুলেছে। এবার আমরা চলে যাব এমন একজনের কাছে যিনি চোখ বন্ধ করে বলে দিতে পারে কে হবে আগামী দিনের স্টার। চলুন যাই বর্তমানে। এই না, মানে অন্য কিছু ভাববেন না, সেখানে অপেক্ষা করছে প্রখ্যাত ভবিষ্যৎ বক্তা শ্রী অনিলানন্দ। গড ব্লেস ইউ মাই সান। আচ্ছা বাবা, বলছি এই পরিবারে কি হবে? গড ইজ গ্রেট, মানে কি ঈশ্বর করুণাময়। পরিবারের ভালোই হবে, কিন্তু সকলেই অ্যাওয়ার্ড পাবে এই সংসারের এই দুষ্টু লোকগুলো। ওরে পাগল, কালো না থাকলে কি সাদার মহিমা এত বাড়ত? আচ্ছা বাবা, বলছি যে সেরা বর হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার? গড ইজ গ্রেট। দে তোর হাতটা। আমি তো সংসারের কেউ নই। কে বললো তুই পরিবারের কেউ নস? ওরে তুই, আমি, মামা, মামি, আমাদের সবাই নিয়ে তো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।